মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 10-15 মিনিট আগে মানুষগুলো হতাশ হয়ে যায়, শুধু এমনি তাকায় তাকায় দেখে। তো বাবা জাহাঙ্গীর বলছেন যে এই যে মানুষ তাকায় তাকায় থাকে, কেন তাকায় থাকে জানো না বাবা? এরা কোরআন তো আল্লাহর ঘরে না দিল ওর কথা, কোরআন ওই আখান্দা গুহার মধ্যে কেন না দিল? একা মহানবী কোন দলিল নাই। যদি বলি 2,500 টাকা জাকাত, যার পয়সা নেই সে কিভাবে জাকাত দিব? যে গরিব, কিন্তু জাকাত তো সবার জন্য ফরজ। রোজা, যে রোজা রাখবো রোজা ফরজ, যার সেই কেবার পয়সা নেই রোজা রাখবো কেমনে? ইফতার ই রোজা কোরবানি, যার অর্থ নেই সে কোরবানি দিব কেমনে? পাঁচটাই তো ঠিক, সেটা কি দয়াল বাবা জাহাঙ্গীর? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি আজকে প্রায় 1-1.5 মাস যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতেছি। কথাটা বলার আগে বলি, কোরআন বলতেছে আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি, সৃষ্টি করছি বা তৈরি করছি, লোভ দিয়েই আমার তৈরি করছে। এখন বলতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমি আজকে প্রায় 1-1.5 মাস যাবৎ দেখি, আমি এখনো দেখে আসলাম। কত হাই এডুকেটেড পার্সনরা ওখানে আছে, ফিল্ড মার্শাল, মার্শাল অফ মার্শাল, জেনারেল মেজর জেনারেল, এই শত শত মানুষ লোক, একটু মায়া নাই মানুষগুলো। আরে গ্যাস চেম্বারে ঢুকাচ্ছে, হত্যা করতেছে, না খাওয়ায় রাখতেছে, কি অবস্থা! যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই কাটিং গুলা বা হিস্ট্রি চ্যানেল বা ইউটিউবে সার্চ দিলে বের হবে, দেখবেন আরি তীর কি শিক্ষা অর্জন করছে এই দুনিয়ার লোভের জন্য শিক্ষা। আমি কেমনে পৃথিবী জয় করুম হিটলারের লোভ! একটা মানুষের লোভে 2 কোটি মানুষের প্রাণ গেছে, লোভী রূপে। ওখানে যারা মানুষগুলোকে হত্যা করছে তারা প্রত্যেকে বিশাল বড় বড় শিক্ষিত লোক, বিশাল বড় বড় বুদ্ধিমান জ্ঞানী লোক। আল্লাহ বলতেছে আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি। এমনি বললাম কথাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাটা দেয়া। এখন এই লোভকে জয় করতে হবে, মানে এই লোভকে জয় করব কিভাবে? প্রতিনিয়ত আমার ভিতরে লোভ জাগে, আমার ভিতরে এই আমার টাকা দরকার, এই আমার বাড়ি দরকার, এই আমার এটা নাই কে সব সময়। এই গত পরশু দিন কেন তার আগের দিন আমার পোলায় গুছাচ্ছে, হ্যাঁ তুমি আমার একটা মোবাইল কিনে দাও না। আল্লাহ বলতেছে লোভকে জয় করার জন্য। আর একটু সূক্ষ্মভাবে দেখেন তো জিহাদ কি, এই দুনিয়ার মোহকে ফেলে দেওয়াটাই হলো জিহাদ। নিজের ভিতর থেকে, দুনিয়াকে বাহ্যিক ভাবে না, নিজের ভিতর থেকে, যেন পাশের লোকটা এরও না পায় যে এর মধ্যে আমার মোহ জোড়ায় আছে। তো এর জন্যই কথাটুক বললাম। আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম হজ, জাকাত, কোরবানি, নামাজ, রোজান সম্বন্ধে।
পাঁচটা আমার ব্যক্তিগত বাবা জাহাঙ্গীরের রহমতে, বাবা জাহাঙ্গীর আমার রহমত দান করছে দেখে আমি বলতে পারবো। এই পাঁচটা যে রোজা নামাজ হজ জাকাত প্রত্যেকটা একের মধ্যে আপনি কিভাবে জাকাত, জাকাত শব্দের অর্থ দান করা। আমার ভিতরের যে অদৃশ্য কিছু প্রবৃত্তি আছে, নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটা প্রবৃত্তি আমার ভিতরে আছে প্রতিনিয়ত, এই প্রবৃত্তিকে ফেলে দেওয়ার নাম হলো জাকাত। ঠিক কোরবানি তাই এই চারটা প্রবৃত্তিকে, এই চারটা প্রবৃত্তিকে ফেলে দেওয়ার নামই কোরবানি। এক ঠিক সেম সালাত এক, রোজা এক, হজ সবকিছু ফেলে দিয়ে হজে যেতে আল্লাহর ঘরে যেতে হয়। আচ্ছা আপনি দেন গবেষণা করেন, গবেষণা করেন যদি নামাজ রোজা হজ জাকাত কোরবানি চারটা ত্যাগের বিষয়, ভোগের বিষয় না। আমার বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ আমার এই মুহূর্তে বুঝতে দিল ভোগ নাই, প্রেমে ভোগ নাই, ইসলামে ভোগ নাই, প্রকৃত ধর্মে ভোগ নাই, ভোগ আমার স্বার্থের। খান্নাস ইবলিশ মরদুদ এরা আমাকে ভোগ দিয়ে রাখছে, একটু বেরোতে হবে। নামাজ রোজা হজ জাকাতে কোনো দোষ নাই, বুঝতে ভুল, বুঝার ভুল বা এইটাও রাইট, এখান থেকেও শিকার অনেক কিছু আছে। আমি যদি বলি আড়াই টাকা জাকাত, যার পয়সা নেই সে কিভাবে জাকাত দিব, যে গরিব, কিন্তু জাকাত তো সবার জন্য খরচ। রোজা যে রোজা রাখবো রোজা ফরজ, যার সে এদিকে এবার পয়সা নেই রোজা রাখবো কেমনে, ইফতার ই রোজা কোরবানি যার অর্থ নেই সে কোরবানি দিব কেমনে। পাঁচটাই তো ঠিক, সেটা কি পাঁচটা এক গাথায় গাঁথনি এক ছিকলে বন্দি, সেটা কি ফেলে দাও, এই দুনিয়ার মোহ ফেলে দাও, নেতা কর্তা অধিকারী সর্দার ফেলে দাও। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা নাই ইলা নেতা কর্তা অধিকারী সর্দার, ইচ্ছাটা তুমি ফেলে দাও, বলো ইল্লাল্লাহ নাই। আপনি দেখেন কোরআন নাজিল হলো হেরা গুহায়, আপনি খুব লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন, একটু গবেষণা করবেন। কোরআন নাজিল হলো হেরা গুহায়, কোরআন কিন্তু কাবাতে নাজিল হয়নি, কাবা আল্লাহর ঘর। হেরা গুহায় কেন নাজিল হলো, হেরা গুহায় একা, আমার মহানবী একা ছিলেন হেরা গুহায়। কেউ দেখছে আমার মহানবী একা ছিলেন, তাই কোরআন বলতেছে উদুনি আস্তাজে ব্লাকুম, তুমি একা হও অবশ্যই আমি জব দিব। আল্লাহ বলতেছে তুমি একা হও, মহানবী একা, সবকিছুর মায়া নেতা কর্তা অধিকারী সর্দারের মায়া ত্যাগ কইরা মহানবী সেই হেরা গুহার মধ্যে একা। তৎকালীন সে গুহা, আজকাল সে গুহা দেখা গেলেও মানুষ ভয় পায়। তখন মহানবী কুরাইশ বংশের মা খাদিজাতুল কুবরা সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। সেখানে কোরআন নাজিল হইল, গবেষণা করেন না, কোরআন তো আল্লাহর ঘরে নাজিল হওয়ার কথা, কোরআন ওই আখান্দা গুহার মধ্যে কেন নাজিল হইবে, একা
মহানবী কোন দলিল নাই, মহানবী বলছে তাই আমি নিচ্ছি। না, কোন দলিল নাই। আমরা মাজারের বিরুদ্ধে তো কম করি না, মাজারে সেজদা দেওয়া যাইব না, মাজারে মানতকরণ যাইব না। কেন হর টিভি চ্যানেলের ভিতরে আছে, ওয়াজ মাহফিলের ভিতরে আছে, যে মাজারে যায় ও কাফের, কত রকমের কত কথা। দেন তো মানুষটিকে আটকায় রাখতে পারছে। আপনি সুলেমান শাহ বাবার মাজারে যান, লক্ষ লক্ষ মানুষ যান। আপনি মিরপুর মাজারে যান, লক্ষ লক্ষ মানুষ যান। আপনি এই মাস্তানগড় বাবার মাজারে যান, শাহ সুলতান বাবার এখানে সব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়। আপনি বাবা ভান্ডারি দেখেন, বাবা সুরেশ্বরী দেখেন, মানুষ আপনাকে এই যে বুঝতেছে মাজারে যাওয়া যাবো না, মাজারে সেদ্ধ মাজার হারাম, এই পীরপুরের এই আরাম। আপনি দেখেন একটা জিনিস, এই ইয়ের কিশোরগঞ্জের জঙ্গি পীর বাবার মাজার প্রতি বছর 3-4 কোটি টাকা তার মাজারে শুধু মানত উঠে। আমরা কি কই, এই কি পাগলা পীর, পাগলা মসজিদ কই, বাবার নাম কই না। কতটুক আমাদের ভিতরে নিচু মানসিকতা। আপনি গোলাপ সাহ বাবার দেখেন প্রতি মাসে বস্তায় বইরা বলে টাকা পড়ে। গোলাপ সাহ বাবার মাজারের জন্য কোনো মাজারের জন্য ভিক্ষা চাইতে হয় না, কোনো মাজারের জন্য ভিক্ষা চাইতে হয় না। এত বাধা দিয়ে কি আমরা আটকায় রাখতে পারছি? মাজারে লেখা আছে সেজদা দিবেন না, যার সেজদা সে কিন্তু দিতেই আছে, তারা কিন্তু কেউ আটকেতে পারেনি। পারছে ডলার? এই যে সুরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতটা, আমি আজও পর্যন্ত টেলিভিশন ইউটিউবে কোন মৌলবীদের মুখে এই আলোচনা করতে আমি শুনি না। কি শুনি, প্রস্রাব করলে দোয়া হইব কি? তো এই সূরা 26 এবং 27 নম্বর আয়াতটা, এই আয়াতটা দেন কিয়ামতের ময়দানে কেউ চেহারা থাকবে না, সিঙ্গুলার বচন, তোমার রবের চেহারা থাকবো তোমার। আমি গিয়ে দিই ময়না, আমার রবের চেহারা হলো টাকা। আমি গিয়ে দিই আমার রবের চেহারা আমার বউ পোলা পান। আমি গিয়ে দিই আমার রবের চেহারা হলো বাড়ি ঘর। আমার ভিতরে এটা খেলে, আমাদের পীর সাহেব এটা নিয়ে কোনো আলোচনা করে। এই যে সূরা বাকারার 115 নম্বর আয়াতটা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আল্লাহর চেহারা তারা কিছু দেখতে পাবে না। পূর্ব পশ্চিমের যেদিকে তাকাও আল্লাহর চেহারাটা কিছু দেখতে পাবে না। রহস্য কি? আমি তো আজার খুঁজে দিই কোনো চেহারা দেখা যায় না আল্লাহ। কোরআন তো বলতেছে আল্লাহর চেহারা তারা কিছু দেখা যায় নাকি না? তো আপনারা বাবা জাহাঙ্গীরের 15 বারাহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা কোরআন, আমি কেন কোরআনের কথাটা বললাম, এটা নিয়ে যে কত রকমের গুজামিল, এটা বাবা জাহাঙ্গীরের এই 15 পারা কোরআনের হুবাহু এবং সামান্য ব্যাখ্যাটা পড়লে বুঝতে পারবেন যে কত রকমের গুজামিল। আল্লাহর কালাম মিয়া, আমি নাহিদ, কত রকমের ভণ্ডামি করি। বাবা জাহাঙ্গীর এটা পড়ে দেখবেন। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 10-15 মিনিট আগে মানুষগুলো হতাশ হয়ে যায়, শুধু এমনি তাকায় তাকায় দেখে।
বাবা জাহাঙ্গীর বলছেন যে এই যে মানুষ তাকায় তাকায় থাকে, কেন তাকায় থাকে জানো না হিদ বাবা? এরা তার পিছনের দিনগুলাকে সামনে টেনে নিয়ে আসে যে তুই সারা জীবন কি করে গেলি, আর না হিদ তুই কি রয়ে যাইতেছ। তাহলে মূল দর্শনটা কি? নেতা, কর্তা, অধিকারী, সর্তা, এই চারটাকে খেদাতে হবে আমার ভিতর থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারছে, শিক্ষিত লোকেরা মারছে, ক্ষমতার মোহের জন্য মারছে, লোভের জন্য মারছে, প্রেমের শিক্ষা কাউকে আঘাত করতে শিখায় না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।